ওয়েলকাম বন্ধুরা কেমন আছো তোমরা চলে আসলাম রো ফেরো টাউন গেম নিয়ে আজকে আমার অনেক ভালো লাগছে এই গেমে আমি সর্বপ্রথম আমি একটু মজা করে নিই আমি একটু মজা করে নিচ্ছি এই এই শহর আজকে আমি দখল করতে চলেছি চলো যাই চলো সামনে একটি মেয়েকে দেখা যাচ্ছে এই মেয়েটাকে কিছু প্রশ্ন করি দেখি কি উত্তর দেয় যে এ মেয়ে তো দেখছি বিডি খাচ্ছে বিডি মেয়ে তুমি বিডি খাচ্ছো কেন তোমার কি হয়েছে তোমার এত টেনশন কিসে সেটা তো কথা বলছিস না কেন তো কথা বলছিস না মায়ের খা একটা মায়ের খা মায়ের খা আমার হকেটের আঘাতে তো ফিনিশ করে দিলাম তোর কাছে টাকা ছিল দেখছি তোকে লাথি দিয়ে টাকাটা নিয়ে নি। টাকাটা নিয়ে নিলাম তো চলো সামনে চলো দেখা যাক এখানে আর কি আছে এই টাউন আজকে দখল করতে হবে আমাকে তো এই টাউন দখল করার জন্য এই কারটাকে আমি একটা গেনেট মারি কাজ হলো না আরেকটা গ্রেনেড মারব আমি পড়ে গেলাম কিন্তু ব্যাপার নামে আবার উঠে দাঁড়াবো এই টাউন দখল করার জন্য আমাদেরকে এই টাউনের আর্মি বেচ আছে আর্মি ক্যাম্প আছে সেই ক্যাম্পকে ধ্বংস করতে হবে তো এই মুরব্বী ব্যাটাকে গ্রেনেড দিয়ে ধ্বংস করলাম কারটাকেও ধ্বংস করলাম পেছনে পুলিশ এই পুলিশ ব্যাটাকে আগে গ্রেনেড দিয়ে ধ্বংস করি গ্রেনেড মারলাম ধ্বংস হয়ে গেল এবার এই কারকে গ্যারেন্ট মারবো মারলাম ফিনিশ তো চলো এখানে টাকা পড়ে আছে টাকাটা নিয়ে নেই তো আমার এই রেড কার্ডটা পছন্দ হলো এই রেড কার্ড নিয়ে যাব আর্মি ক্যাম্পে তো চলো যাওয়া যাক আমি প্রবেশ করলাম এবার চলো ড্রাইভ করি আমার ড্রাইভটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো আমাকে ব্যাকে আসতে হবে এখানে দেখছি একটা পুলিশ সেই পুলিশকে পরে পরে সাহসা করব তো চলো যাওয়া যাক পরে সুন্দর রাস্তা সুন্দর বিল্ডিং এখানে পুলিশ কার এখান দিয়ে আমাকে জাম্প করে যেতে হবে আর্মি ক্যাম্পে আমি জাম করলাম আমার কারটা উলটিয়ে পাল্টিয়ে এবার সোজা হয়ে গেল তো চলো আমরা এভাবে চলে যাব সামনে আর্মি ক্যাম্প দেখা যাচ্ছে তো চলো এখানে বাম দিক দিয়ে যেতে হবে বাম দিক দিয়ে তো আর্মি গেটে চলে আসলাম এবার এখানে ব্রেক করব এবার নামবো এবার এই কারটা থ্রো করব আর্মি গেটে এবং গেটটা ভেঙে ফেলবো তো আমি কার্ডটা থ্রো করলাম এবং গেটটি ভেঙে গেল আমরা চলো ভেতরে প্রবেশ করি দেখি কয়টা আর্মি আছে এই ক্যাম্পে এই ক্যাম্পে দেখি একটা জাম করে এই বেটাকে একটা ফায়ার করে ফিনিশ করে দিই আর পিছন থেকে কে যেন আমাকে ফায়ার এই ব্যাটারে গ্রেনেড দিয়ে ফিনিশ করলাম এখানে একটি গ্রেনেড মারবো এখানে না ফায়ার করেই একে ফিনিশ করতে হবে না গ্রেনেড দিয়েই ফিনিশ করি একটা গ্রেনেড মারি ফিনিশ হয়ে গেলো এই বেটাকে গ্রেনেড ডে ফিনিশ করবো তো ফিনিশ হয়ে গেল আর মাত্র থাকলো কয়টা আর্মি আর আর্মি আছে কি কোথায় লুকিয়ে আছে ওই দিকে পাওয়া গেল একটা আসছে আমার দিকে আমাকে মারতে আসছে তো চলো একটা গ্রেনেড মারলাম ফিনিশ হয়ে গেল তো চলো এবার এটা এই বেটা দাঁড়িয়ে আছে একটা গ্রেনেড আর একটা ভালো গান নেই এখানে ভিলেন আমাকে হেলিকপ্টার থেকে ফায়ার করছে এই হেলিকপ্টারটাকে ফায়ার করে ফিনিশ করতে হবে আমাকে তো আমি ফায়ার করছি কিন্তু এই ব্যাটা দুইটাকে ফায়ার করব আমি এই ব্যাটা আমাকে মারছিল আমি যখন হেলিকপ্টারে ফায়ার করছিলাম এই ব্যাটাকে একটা গ্যানেট মারি ফিনিশ এক গ্রেনেটে ফিনিশ হয়ে গেল তাদের পঞ্চাশ কোটি টাকা দামের এই হেলিকপ্টার আমি ফিনিশ করব এবার ফায়ার করে আমি ফিনিশ করি ফায়ার করে ফিনিশ হয়ে গেলো তো এই দুই বেটা আমাকে মারছিস কেন তোরা আমাকে আর চিনি তোর তোদের আজকে আমি এই গান দিয়ে ফিনিশ করে দেব সব তোদের সব কিছু আস্থান আমি ফিনিশ করে দেব তোরা কি পেয়েছিস এটাউন আজকে আমার দখল করাই লাগবে তো এই ব্যাটাকে গান দিয়ে ফিনিশ করি ফিনিশ হয়ে গেল তো এখানে কিছু পাওয়ার ছিল পাওয়ারটা নিয়ে নিই আর ওখানে দেখা যাচ্ছে আরেকজন দৌড়াদৌড়ি করছে এখানে এই এখানে দুই বেটায় এই দুই বেটাকে একসাথে ফিনিশ করার জন্য আমাকে গেনেট ইউজ করা লাগলো তো পিছন থেকে একটি গাল জমি এই গাল জমিকে ফায়ার করে ফিনিশ করে দিলাম আর এই জাম করে এসেছে আমাকে মারার জন্য এই বেটাকে তো ফায়ার করে ফিনিশ করতেই হবে ফিনিশ হয়ে গেল তিন বেটাই এখানে হেলিকপ্টার থেকে কে যেন কোন ভিলেন আমাকে আবার ফায়ার করছে তার আগে এই আর্মি বেটাকে ফিনিশ করে এবার এই হেলিকপ্টারটাকে ফিনিশ করব ফায়ার করে এখানে দেখা যাচ্ছে রোবট চলে এসেছে ব্ল্যাক রোবট এই ব্ল্যাক রোবটকে গ্রেনেড মারলাম কিন্তু আমি পড়ে গেছি বেফার না এবার আবার গ্রেনেড আবার ফায়ার করব ফায়ার করে এই রোবট আর্মি সহ একটা গ্রেনেড মারি সব একসাথে ফিনিশ হোক এখানে একটা গ্রেনেড মারি ফিনিশ এখানে পুলিশ কাজ চলে এসেছে আমাকে আর বাইরে যেতে হবে না এখান থেকে শিক্ষা দিয়ে দিলাম চলো আমরা পিছন থেকে কে আবার ফায়ার করে পিছন থেকে দুইটি আর্মি দুই পাশে এখানে একটা গ্রেনেড মারবো এবং ফিনিশ হয়ে গেল এখানে দুইটা আর্মি এখানেও গ্রেনেড মারবো একটা গ্রেনেড মারি ফিনিশ হয়ে গেল দুইটা আর্মি তো চলো এবার এই জেড এরোপ্লেন কিন্তু এ যেন পিছন থেকে আরেক আবার গ্রেনেড মারলাম এদেরকে ফায়ার করে একটা গ্রেনেড মারি একটা গ্রেনেড মারলে ফায়ারে শেষ হবে ফায়ারে শেষ হবে তো চলো এবার এই জেড এরোপ্লেনটি ছিনতাই করি তো ছিনতাই করি চেষ্টা করব চিন্তা করার তো চলো এখান থেকে বাহির হতেই তো পারছি না আমি এখানে আবার অনেক কয়েকটা আর্মিও দেখা যাচ্ছে এখানে তারা কোথায় লুকিয়ে ছিল এতক্ষণ তো আমাকে যেতে হবে টাউনে তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে তো চলো এবার এখানে নামব তো এই ছাদে উঠি আমি এই ছাদে উঠি আমি বিল্ডিং বয়ে বয়ে ছাদে উঠলাম এখানে হেলিকপ্টার থেকে ভিলেন আমাকে ফায়ার করছে এই হেলিকপ্টারকে ফায়ার করে ফিনিশ করে দেবো তো ফায়ার করছি ফিনিশ হয়ে গেল। তো চলো সামনে এবার স্টিল সুইট ডে আমি উড়াল দেবো উড়াল দিলাম একটা দেখা যাক এই টাউনে আর কী কোথায় কী করছে এই টাউন আমার দখলে চলে এসেছে আমি আর্মিদের জেট এরোপ্লেন এবং হেলিকপ্টার সব কিছু ধ্বংস করে দিয়েছি তো চলোর সামনে এখানে পুলিশ কারকে আমি ফায়ার করে ফিনিশ করব এবং ফায়ার করছি ফিনিশ হয়ে গেল ফিনিশ কিন্তু পিছন থেকে আরেকটা পুলিশ কার আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এই পুলিশ বেটা এই কারটাই নিয়ে আমি ড্রাইভ করে চলে যাবো এখান থেকে এই পলিশ ব্যাটা বুঝুক তার কার আমি ছিনতাই কেমন করে করি করি এই পুলিশ কারটা নিয়ে আমাকে একটা জাম দিয়ে নিচের টাউনে যেতে হবে এবং এখান থেকে আমি এই জাম করার অপশন চলে এসেছে তো এখান থেকে আমি জাম্প করব এবং জাম করলাম করে আমি নিচের বিল নিচের টাউনে চলে এসেছি এবার এখানে এখানে দেখছি একটা রোবট এই রোবটকে তো আমার ফিনিশ করতেই হবে এখানে নামলাম এবার দেখি এই ফায়ার করি ফায়ারে কাজ না হলে গ্রেনেড মারবো না হলে বড় একটি গান নেব এখানে আমাকে রোবট হেলিকপ্টার সবকে ফিনিশ করতে হবে একটা গ্রেনেড মারি এবং পিছন থেকে এই বেটা আমাকে মারছে এই বেটাকে আগে ফিনিশ করে নিই এই বেটা ফিনিশ হয়ে গেল তার কাছে টাকা আছে দেখছি টাকা একটা বড় গান নিয়ে নিই হেলিকপ্টার এই হেলিকপ্টার বেটাকে ফিনিশ করার জন্য আমাকে একটি গান নিতে হলো এই হেলিকপ্টারটাকে ফিনিশ করতে পারলে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে এখানে পুলিশ ফিনিশ করতে দু মিনিট সময় লাগবে না আমার তো চলে টাকাটা নিয়ে নিলাম এখানে আরেকটি রোবট দেখা যাচ্ছে এ রোবটের ধাক্কা আমি পড়ে গেছি এখানে পুলিশ তো আজকের গেমটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে